ডিয়ার লার্নার্স সংখ্যা বিষয়ক সমস্যা শর্টকাট সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যুগ ফল পাঁচশত ষাট হলে শেষ পাঁচটির যুগ কত তো এখানে প্রথম পাঁচটি সংখ্যার যুগ দেওয়া আছে পাঁচশত ষাট এবং শেষ পাঁচটির যুগ ফল জানতে চেয়েছে এটি আমরা একটি শর্টকাট সূত্রের মাধ্যমে বের করতে পারি তো আমাদের প্রথম পাঁচশত সাইট যেটি সেটিকে আমরা ধরতে পারি এস ওয়ান এস ওয়ান পাঁচশত সাইট এবং এখানে এন নাম্বার অর্থাৎ আমাদের শেষ পাঁচটির নাম্বারকে এখানে নির্দেশ করা হয়েছে পাঁচ এবং এস টু হবে আমাদের শেষ পাঁচটির যুগ ফল তো আমরা এস টু জানি না এটা আমরা বের করব। এস টু বের করার জন্য আমাদের সূত্রটি হবে এস ওয়ান যুগ এন স্কোয়ার তো খুব খেয়াল করি এখানে এস ওয়ান হচ্ছে পাঁচশত ষাট এবং এন স্কোয়ার এনের মান কিন্তু পাঁচ অর্থাৎ পাঁচের স্কোয়ার করলে দাঁড়াবে পঁচিশ তো পাঁচশত সাইট এর সাথে আমরা পঁচিশ যুগ করলেই এস টু পেয়ে যাব অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত শেষ পাঁচটি যুগ ফল পাঁচশত ষাট যুগ পঁচিশ অর্থাৎ পাঁচশত পঁচাশি এটি দেওয়া আছে আমাদের গ নাম্বার অ্যান্সার হবে গ এরপরে ঠিক অনুরূপ একটি অঙ্ক দেওয়া আছে ছয়টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যুগ ফল সাতাশ হলে শেষ তিনটির যুগ ফল কত তাহলে আমরা এখানে ধরে নেই এস ওয়ান হলো প্রথম তিনটির যুগ ফল সাতাশ অর্থাৎ এস ওয়ান সাতাশ এবং এন শেষ তিনটির যুগ শেষ তিনটি সংখ্যা অর্থাৎ নাম্বার এন সমান তিন এবং এখানে যোগফল ফল এস টু শেষ তিনটি যুগ ফল এটি আমরা জানি না এটি জানতে চেয়েছে বের করতে হবে অর্থাৎ এস টু সমান আমরা লিখব এস ওয়ান যোগ এন স্কোয়ার তো আমরা মান বসে দেই এস ওয়ান হল সাতাশ এবং এন এর মান কিন্তু তিন তিনের স্কোয়ার করলে হবে নয় অর্থাৎ সাতাশ যোগ নয় এটি হলো আমাদের অ্যান্সার সাতাশ এবং নয় যোগ করলে হবে এখানে আমাদের ছত্রিশ যেটি দেওয়া আছে ক নাম্বার অ্যান্সার হবে ক যাচ্ছি পরের অঙ্কে দশটি সংখ্যার যোগ ফল চারশত এদের প্রথম চারটার গড় বায়ান্ন এবং শেষ পাঁচটার গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত তো এদিকে চারটি সংখ্যার গড় দেওয়া আছে আমরা এটিকে মুঠ বের করে নেব অর্থাৎ বায়ান্ন গুণন চার যেহেতু চারটি সংখ্যার গড় বায়ান্ন বায়ান্ন সাথে চার যোগ করলে মোট বের হবে অর্থাৎ চার দুগুণা আট চার পাশে কুড়ি অর্থাৎ দুই আট তেমনিভাবে পরের পাঁচটার গড় আটত্রিশ দেওয়া আছে তাহলে মোট বের করতে হবে আটত্রিশ গুণন পাঁচ পাঁচ আটে চল্লিশ শূন্য তিন পাঁচা এবং চার উনিশ অর্থাৎ দুই আট প্রথম চারটি এবং একশত শেষ পাঁচটির মোট তাহলে আমরা দুটি যদি যোগ করে নেই এখানে আট নয় তিন অর্থাৎ তিনশত আটানব্বই এটি হল আমাদের টোটাল নয়টি সংখ্যার যুগ ফল এখানে আমাদের দশটি সংখ্যার যুগফল ফল দেওয়া ছিল চারশত বাষট্টি চারশত বাষট্টি থেকে তিনশো আটানব্বই বিয়ে করলেই আমাদের পঞ্চম সংখ্যাটি পেয়ে যাবো অর্থাৎ চারশত বাষট্টি মাইনাস তিনশত আটানব্বই এখানে দাঁড়াবে চার এখানে নয় আরেক দশ অর্থাৎ ছয় এবং তিন আরেক চার চৌষট্টি আমাদের অ্যান্সার দাঁড়ালো চৌষট্টি এটি দেওয়া আছে আমাদের খ নাম্বার উত্তর হবে খ পরের অঙ্কটি দেখব তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল একশত তেইশ ক্ষুদ্রতর সংখ্যা দুটির গুণফল কত তাহলে এখানে বলা আছে তিনটি ক্রমিক ক্রমিক সংখ্যার যদি যুগ ফল দেওয়া থাকে একশো তেইশ তাহলে এটির আমরা মধ্যম সংখ্যা বের করতে পারবো তিন দ্বারা ভাগ করে যে সংখ্যাটি দেহ থাকবে তা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ একশো তেইশকে তিন দ্বারা ভাগ করলে তিন চারে বারো এবং তিন একে তিন অর্থাৎ একচল্লিশ আমরা মধ্যম সংখ্যা পেয়ে গেলাম একচল্লিশ এবং ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে তাহলে একচল্লিশ যদি আমরা মাঝে রাখি আগের সংখ্যা হবে চল্লিশ এবং পরের সংখ্যা বিয়াল্লিশ আমাদের তিনটি ক্রমিক সংখ্যা যার যুগ ফল একশত তেইশ এবং বলা হয়েছে ক্ষুদ্রতর সংখ্যা দুটি গুণফল কত ক্ষুদ্রতর সংখ্যা দুইটি এখানে কিন্তু চল্লিশ এবং একচল্লিশ এই দুটি গুণফল অর্থাৎ আমরা যদি চার দ্বারা একচল্লিশটি গুণ করি চার এক চার চার চারে ষোলো এবং একটা শূন্য এখানে থাকবে অর্থাৎ ষোলোশো চল্লিশ ষোলোশো চল্লিশ দেওয়া আমাদের ঘ নাম্বার অ্যান্সার হবে ঘ পরের অঙ্কটির দিকে লক্ষ্য করি পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশত হলে তাদের যুগ ফল কত এখানে কিন্তু গুণ ফলে কথা বলা হয়েছে তো এখন আমরা একশত বিশটাকে উৎপাদক করে নেব যদি গুণ ফল বলা থাকে তাহলে অবশ্যই উৎপাদক করতে হবে অর্থাৎ এখানে দুই দ্বারা যাবে এখানে ষাট এবং এটিকে যদি আবার দুই দ্বারা করি তাহলে হবে ত্রিশ দই দ্বারা ভাগ দিলে হবে পনেরো এবং এখানে তিন দ্বারা যাবে তিন পাঁচে পনেরো তো আমরা খেয়াল করি এখানে আমাদের সংখ্যাগুলোকে জোড়া করে নিতে হবে অর্থাৎ এখানে দুই দুগুনা চার আমরা যদি এখানে চারটি পাই তাহলে এখানে আমাদের পাঁচ আসে চারের পরে পাঁচ এবং তিন দুগুণা ছয় আমাদের ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম চার পাঁচ এবং ছয় এই তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল কিন্তু একশত বিশ তাহলে এই তিনটি যোগ ফল কত তাহলে আমরা যোগ করে নিতে পারি অর্থাৎ চার এবং ছয়ে দশ এবং পাশে পনেরো অর্থাৎ তিনটি সংখ্যার যুগ ফল কিন্তু পনেরো এটি আমাদের দেবাসে ঘ নাম্বার পরে অনুরূপ একটি অঙ্গ দেখব তিনটি সংখ্যার গুণ ফল দুই ষোলো দুইটি সংখ্যা যদি আট এবং নয় হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত আমরা বলেছিলাম গুণ ফল থাকলে অবশ্যই এটিকে উৎপাদক করে নিতে হবে দুই ষোলো এর উৎপাদক আমরা যদি করতে চাই তাহলে হবে একশত আট এটিকে দুই দ্বারা ভাগ দিলে যাবে চুয়ান্ন এটিকে দুই দ্বারা ভাগ দিলে হবে সাতাশ এটিকে তিন দ্বারা দিতে হবে তিন তিরিখে নয় এবং আবার তিন দ্বারা দিলে হবে তিন ত্রিখে নয় অর্থাৎ আমাদের উৎপাদক শেষ আমাদের দুটি সংখ্যা বলা আছে আট এবং নয় তাহলে আমরা দুটি তিন তিরিখে নয় এবং দুই দুগুণা চার চার দুগুণা আট এটি আমরা লিখে নেব এবং আমাদের অবশিষ্ট থাকবে শুধু তিন অর্থাৎ অপর সংখ্যাটি হবে বন্ধুরা তিন উত্তর হবে গ নাম্বার আরো একটি অঙ্ক দেওয়া আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল তেত্রিশ হলে তাদের গুণ ফল কত হবে অর্থাৎ তিনটি ক্রমিক ক্রমিক এবং যোগফল যদি বলা থাকে তাহলে এটিকে আমরা ভাগ করে মাঝামাঝি সংখ্যাটি পেতে পারি যেহেতু তিন সংখ্যা তাহলে তিন দ্বারা ভাগ দিতে হবে অর্থাৎ তিন এগারোয় তেত্রিশ তাহলে মাঝখানে সংখ্যাটি দাঁড়াবে বন্ধুরা এগারো অর্থাৎ এগারো যদি মাঝামাঝি সংখ্যা হয় আগের সংখ্যা হবে দশ এবং পরের সংখ্যা বারো তাদের গুণ ফল কত অর্থাৎ দশ দ্বারা যদি বারোকে গুণ দেয় তাহলে হবে একশত বিশ এবং এর সাথে এগারো গুণ করতে হবে তাহলে আমাদের যে গুণ ফলটি দাঁড়াবে সেটি আমরা পাশে করে নিতে পারি তো বন্ধুরা আমাদের গুণ ফল দাঁড়াচ্ছে তেরো শত বিশ এটি দেওয়া আছে খ নাম্বার অ্যান্সার হবে খ পরের একটি অঙ্ক দেখব একটি সংখ্যা তিন এক হতে যত বড় তিন শত একাশি হতে তত ছোট সংখ্যাটি কত এই ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে তো এটি শর্টকাট নিয়ম হলো তিনশত এক তিন শত এক এবং তিনশত একাশি এই দুটি সংখ্যার যোগ ফলকে দুই দ্বারা ভাগ দিলে আমরা সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে আমাদের যোগ ফল দ্বারাচ্ছে দুই আট এবং ছয় এটি যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখান দ্বারা আছে তিন চার এবং এক অর্থাৎ তিন শত একচল্লিশ তিনশত একচল্লিশ দেওয়া আছে আমাদের গ নাম্বার অ্যান্সার হবে গ সর্বশেষ একটি অঙ্ক দেওয়া আছে পরপর পাঁচটি পূর্ণ সংখ্যার যুগ ফল পাঁচ প্রথম দুইটি সংখ্যার যুগ কত অথবা ক্ষুদ্রতম দুইটি সংখ্যার যুগ কত এটি জানতে চাইতে পারে তো এই অঙ্কটি দেওয়া আছে সেলফ টেস্ট হিসাবে বন্ধুরা আপনারা এম কোটি করে অতি দ্রুত কমেন্টসে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে সবার আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেসক্রাইবেন ধন্যবাদ সবাইকে